আসসালামু আলাইকুম ফুলকপি প্রায় সকলের প্রিয় একটি সবজি এটি দেখতে যেমন সুন্দর খেতেও ভারী মজা ফুলকপি আরও কিভাবে মজাদার করে রান্না করতে পারবেন এমনই একটি রেসিপি করে দেখাবো আজ ফুলকপির এ রান্নাটি মাছ মাংসে আইটেমের চাইতে কোনো অংশেই কম স্বাদের নয় রেসিপিটি শুরু করার আগে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন প্রথমে এই রেসিপিটির প্রধান উপকরণ ফুলকপি ভাজার জন্য আমি মাঝারি আছে প্যান গরম করে সামান্য তেল দিয়ে দিচ্ছি ফুলকপির ফুলগুলো আমি এভাবে ছোট করে কেটে নিয়েছি তেল গরম হয়ে এলে ফুলকপি দিয়ে দিব আমি মিডিয়াম সাইজের একটি ফুলকপি দিয়ে রেসিপিটি করছি প্রথমে আমি ফুলকপি কেন ভেজে নিচ্ছি তা আমি একটু পরে বলছি চেড়ে তেলে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়া ও লবণ হলুদটা দেওয়ার ফলে ফুলকপিতে সুন্দর একটা কালার আসবে নেড়ে নেড়ে ভেজে নিব তিন মিনিটের মতো ফুলকপি ভাজার কারণে এ রান্নাটির স্বাদ কিন্তু অনেক বেড়ে যাবে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি একই প্যানে আমি আরও একটু তেল দিয়ে দিলাম এ পর্যায়ে চুলার আজ মাঝারি থেকে কিছুটা কমিয়ে নিয়েছি তেল গরম হয়ে এলে এতে দুটি তেজপাতা তিনটি শুকনা মরিচ ও এক চা চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিচ্ছি নেড়ে নেড়ে একটু ভেজে নিব যখন জিরার সুন্দর একটা ফ্লেভার বের হবে তখন এর মধ্যে দিয়ে দিব কেটা রাখা আলু আমি মাঝারি সাইজে তিনটা আলু লম্বা ও একটু মোটা করে কেটে নিয়েছি আর আলু কেটে কিছুক্ষণের জন্য পানিতে ভিজিয়ে রাখবেন এতে আলুর মধ্যে যে স্টার্চ থাকে তা বের হয়ে যাবে ফলে আলু আর কালো হবে না নেড়ে হালকা একটু ভেজে নিব এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়া ও লবণ নেড়ে নেড়ে ভেজে নিব আলুর উপর একটা ভাজা ভাজা আস্তরণ পরা পর্যন্ত ততক্ষণে আমি গুঁড়া মশলা দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি একটি বাটিতে একটা চামচ হলুদ গুঁড়া একটা চামচ মরিচ গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া ও এক চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে সামান্য পানি অ্যাড করে ভালোভাবে মিশিয়ে তা আলুতে দিয়ে দেবো আমি মশলাগুলো পানি দিয়ে গুলে দিয়েছি কারণ আলু যেহেতু তেলে শুকনো অবস্থায় ভাজছি তাই শুকনো মশলা দিলে তা পুড়ে যেতে পারে আর মশলা পুড়ে গেলে তরকারির রংটা কালো হয়ে যাবে আলু মশলার সাথে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নিব এখন আমি এক টুকরা আদা ছোট একটা পেঁয়াজ চারকোয়া রসুন ও দুটা কাঁচামরিচ একসাথে সামান্য পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি কষানো আলুতে মশলার পেস্টগুলো দিয়ে দিচ্ছি মশলাগুলো ব্ল্যান্ড করে দেওয়ার কারণ এতে রান্নাটা মাখামাখা হবে দু মিনিট অল্প আচে কষানোর পর দিয়ে দিচ্ছি টমেটো আমি একটি টমেটো কুচি করে কেটে নিয়েছি নেড়ে নেড়ে একটু কষিয়ে ফুলকপিগুলো দিয়ে দিব এবার বলছি ফুলকপি আগে কেন ভেজে নিয়েছিলাম ফুলকপির মধ্যে একটা কাঁচা গন্ধ থাকে তা যেন চলে যায় তাই ভাজতে হয়েছে আলাদাভাবে ফুলকপি না ভাজলে কাঁচা গন্ধটা ভালোভাবে যায় না ভালো করে ফুলকপির সাথে মশলাগুলো মিশিয়ে নিয়ে কষিয়ে নিতে হবে এই কষানোর উপর রান্নার স্বাদ নির্ভর করে কষানো হয়ে গেলে এতে গরম পানি অ্যাড করে দেব দেড় কাপ পরিমাণ পানি আমি দিয়েছি নেড়ে চুলার আজ মাঝারি করে ঢাকনা দিয়ে দিলাম দু মিনিট রান্নার পর ঢাকনা তুলে সামান্য চিনি দিয়ে দিব আপনারা চাইলে চিনিটি স্কিপ করতে পারেন আমি দিয়েছি কারণ এতে স্বাদের ভারসাম্য আসবে মাঝে মাঝে ঢাকনা তুলে নেড়ে দিয়ে ফুলকপি সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব ফুলকপি সিদ্ধ হয়ে ঝোল যখন ঘন হয়ে আসবে ও তেলটাও উপরে উঠে আসবে তখন এর মধ্যে দিয়ে দিবো সামান্য গরম মশলা গুঁড়া দুটা আস্ত কাঁচামরিচ ও সামান্য ঘি এ তিনটা উপকরণ দিয়েছি ফ্লেভারের জন্য ঘি আর গরম মশলা গুঁড়া ভালো করে মিশিয়ে নিয়ে রান্না শেষ করব তবে এ সময় বেশি নাটতে যাবেন না এতে ফুলকপির ফুলগুলো ভেঙে যাবে ফুলকপি এভাবে রান্না করলে মাছ মাংসের মতোই মজা করে খাবে সবাই একবার বাসায় ট্রাই করেই দেখুন রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সকলের সাথে শেয়ার করতে ভুলবেন না আরও রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে রাখুন আল্লাহ হাফেজ